ভিট পলিশিং সফল করি, দর্শনমুক্ত সমাজ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মাটিরাঙ্গাতেও একযোগে ভিট পলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাটিরাঙ্গা পৌরসভার নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটিরাঙ্গা থানার আয়োজনে এই ভিট পলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদুল আলম। মাটিরাঙ্গা পৌরসভার 2 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিট পুলিশিং সভায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন ভুঁইয়া। এই সময় মাটিরাঙ্গা থানার বিট পুলিশিং অফিসার সাব ইন্সপেক্টর মোহাম্মদ AKM মাহমুদুল কবির হাসানের সঞ্চালনায় সভায় নারী নির্যাতন বন্ধ করার লক্ষ্যে বক্তব্য রাখেন নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কীর্তিভূষণ ত্রিপুরা, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী যশোদা ত্রিপুরা, ভাড়াটিয়া মোটর সাইকেল চালক কাজী ইয়াসিন, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী দেলোয়ার হোসেন ধনামিয়া সহ 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিনুর আক্তার প্রমুখ। এই সমাজকে বদলানোর জন্য আমাদের আইনজীবী মহোদয়ের উদ্যোগ যে ঘরে ঘরে যাও, বিট পুলিশিং করো, এলাকার লোকজনকে বুঝাও, এলাকার লোকজন যেন সৎ পথে থাকে, ভালো থাকে, সুশৃঙ্খলভাবে থাকে। সুশৃঙ্খলতা ইমানের অঙ্গ, সুশৃঙ্খলতা পরিচ্ছন্ন প্রক্রিয়া। যে নারীর উপর যে সহিংসতা, যে দর্শন অমানবিক নির্যাতন, এটা একটি ভালো মানুষের দ্বারা সম্ভব নয়। এটা মানুষ নামে জানোয়ার, এটা মানুষ না, মানুষ না, এরা মানুষ নামে একটা সাইকো, এদের মানুষ হিসাবে গণ্য করা যায় না। দর্শন এবং নারী নির্যাতনের প্রতিরোধ সমাজ, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, সমাজ পরিচালনা কমিটি সবাই চেষ্টা করলেও সম্ভব না। যদি না প্রত্যেক মানুষের মানুষত্ব পরিবর্তন না হয়, বিবেক যদি সচেতন না হয়, আমি যদি নিজের মন মানসিকতা মানুষ হিসাবে যদি তৈরি করতে না পারি, সেক্ষেত্রেই আমার দ্বারা একটা খারাপ কাজ সংঘটিত করা সম্ভব।